তিন সেঞ্চুরিতে রেকর্ড বুকে ডিকক, 2011 বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিল এবি ডিভিলিয়ার্স, এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটি। ডিকক তাকে ছাড়িয়ে গেছেন সেভ মাত্র 5 ম্যাচেই। ডিককের রেকর্ড গড়া সেঞ্চুরি আর দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে রাইব আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। শেষের শুরুতে উঠছে কুইন্টন ডিকক, বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন পটিয়া এই উইকেটকিপার ব্যাটার। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর এবার বাংলাদেশের সঙ্গেও 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। সেই সঙ্গে প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে 3 বা তার বেশি সেঞ্চুরি পেয়েছেন ডিকক। শ্রীলঙ্কার বিপক্ষে 100 রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডিকক, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে করেন 109 রান, এরপর ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে রান পাননি। পরে পঞ্চম ম্যাচে এসে ঠিকই আবার রানে ফিরলেন এই ওপেনার, 47 বলে করেছিলেন প্রথম 50 রান, পরের 50 রান করতে খরচ করতে হয়েছে 54 বল, সব মিলিয়ে 3 অঙ্ক ছুঁয়েছে 101 বলে। ক্যারিয়ারের 20তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি, 2011 বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডিভিলিয়ার্স, এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটি। ডিকক তাকে ছাড়িয়ে গেছে স্রেফ 5 ম্যাচেই। ডিককের সেঞ্চুরিতে দ্রুত 2 উইকেট পতনের পরও ম্যাচের লাগাম নিজেদের করে নিয়েছিল পটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন কারা? এবি ডিভিলিয়ার্স, সেঞ্চুরির সংখ্যা 4টি, কুইন্টন ডিকক সেঞ্চুরির সংখ্যা 3টি, হার্শেল গিবস সেঞ্চুরির সংখ্যা 2টি, হাশিম আমলা সেঞ্চুরির সংখ্যা 2টি। অন্যদিকে টানা 3 ম্যাচ হেরেও রয়েছে ফাইনাল খেলার রেকর্ড। বিশ্বকাপে কোনো দল যখন টানা 3 ম্যাচ পরাজিত হয় তখন অনেকাংশেই সিটকে যায় সেমিফাইনালের দৌড় থেকে। চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সূচনাটা ভালোভাবেই হয়েছিল, প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছিল তারা, এরপর টানা 3 ম্যাচ হেরে চরম বিপাকে রয়েছে বাবর আজমের দল। ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে শেষ 3 ম্যাচ হারে পাকিস্তান। টানা 3 পরাজয়ের পর পাকিস্তানের পক্ষে সেমিফাইনাল খেলা সম্ভব কিনা সেই হিসাব নিকাশ চলছে। হ্যাটট্রিক পরাজয়ের থেকেও পাকিস্তান নিতে পারে অনুপ্রেরণা, টানা 3 ম্যাচ এর আগেও হেরেছিল পাকিস্তান। 1999 বিশ্বকাপে টানা 3 ম্যাচ হেরেছিল পাকিস্তান, দুর্দান্তভাবে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে সেই বিশ্বকাপের ফাইনালও খেলেছিল তারা। 24 বছর পর আবারও টানা 3 ম্যাচ হেরে বসলো বাবর আজমের পাকিস্তান। 1999 সালে পুনরাবৃত্তি বাবর রিজাওয়ান্ডা ঘটাতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। পাকিস্তানের হারে আরও একবার কাঠগড়ায় অধিনায়ক বাবর আজম। এটা অবশ্য নতুন নয়, বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। অধিনায়ক হিসেবে তার কৌশল আক্রমণাত্মক নয়, এমন অভিযোগ তার অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরু থেকেই।